হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের ম্যাথটি হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের তিন গুণ অপেক্ষায় এক বেশি, কিন্তু অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা অঙ্কদ্বয়ের সমষ্টির আট গুণের সমান, সংখ্যাটি কত? তো এখানে বলছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা। তো দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা মানে হচ্ছে এখানে দুইটি অঙ্কটি থাকবে। তো ধরে নেই প্রথম অঙ্কটি x এবং পরের অঙ্কটি y। এখন আমরা একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্ক বলতে কি বুঝি? যেমন একটি সংখ্যা হচ্ছে 26, এখানে একক স্থানীয় অঙ্ক 6 এবং দশক স্থানীয় অঙ্ক 2। দশক স্থানীয় অঙ্ক মানে দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ আছে। যেমন এই 26কে আমরা লিখতে পারি 2 × 10 + 6, কারণ 2 হচ্ছে আমাদের দশক স্থানীয় অঙ্ক। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো 20 + 6 = 26। তো এভাবে লেখা যায়। যেমন আমরা যদি চিন্তা করি 36এর ক্ষেত্রে, এখানে একক স্থানীয় অঙ্ক 6 এবং দশক স্থানীয় অঙ্ক 3। তো এরকে আমরা যে ভেঙে লিখলে এভাবে পাবো 3 × 10 + 6। একইভাবে 100 ক্ষেত্রেও আমরা একইভাবে লিখতে পারি, এখানে একক স্থানীয় অঙ্ক 0, দশক স্থানীয় অঙ্ক 0 এবং শতক স্থানীয় অঙ্ক 1। এখানে 1 যেহেতু শতক স্থানীয় অঙ্ক, সেজন্য 1-এর সাথে 100 গুণ হবে, যোগ 0 × 10 + 0 × 1। এটা ক্যালকুলেশন করলে আমি পাবো 100। তো এভাবে ভেঙে লেখা যায়। এখন আমাদের দুইটি অঙ্ক এক্স এবং ওয়াই, এখানে আমাদের একক স্থানীয় অঙ্ক এক্স এবং দশক স্থানীয় অঙ্ক ওয়াই। তাহলে আমরা লিখতে পারি এখানে সংখ্যাটি হবে 10y + x। আমরা যেভাবে 26কে 2 × 10 + 6 একারে ভেঙে লিখছিলাম, এটাও ঠিক সেইভাবেই লেখা হয়েছে। এখন এখানে বলছে দেখেন একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের তিন গুণ অপেক্ষা এক বেশি। তো আমাদের দশক স্থানীয় অঙ্ক ওয়াই এর তিন গুণ মানে হচ্ছে 3y। এখন এই তিন গুণ অপেক্ষা এক বেশি, অর্থাৎ 3y + 1 = হচ্ছে x। এরপর বলছে কিন্তু অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা অঙ্কদ্বয়ের সমষ্টির আট গুণের সমান। তো আমরা যদি সংখ্যাদ্বয় স্থান পরিবর্তন করে তাহলে পাব 10x + y, আমাদের সংখ্যাটি হবে 10x + y। এখন দ্বিতীয় শর্ত মতে এই 10x + y = 8 × x + y, কারণ অঙ্কদ্বয়ের সমষ্টির আট গুণ। এখন এটি হচ্ছে আমাদের 1নম্বর সমীকরণ এবং এটি হচ্ছে আমাদের 2নম্বর সমীকরণ। 2নম্বর সমীকরণে আমরা x = 3y + 1 মান বসালে পাবো 10 × 3y + 1 + y = 8 × 3y + 1 + y, বা আমরা পাবো 30y + 10 + y = 24y + 8 + 8y, বা আমাদের হবে এখানে ওয়াইগুলো এক পাশে নেওয়া হয়েছে 31y - 32y = 8 - 10, বা আমরা পাবো -y = -2, বা y = 2। এখন y এর মান যদি আমরা 1নং সমীকরণে বসাই দিই তাহলে x = 3 × 2 + 1 = 6 + 1 = 7। এখন আমাদের সংখ্যাটি কী ছিল? 10y + x। এখানে যদি আমরা মান বসাই দিই x এবং y এর তাহলে পাবো 10 × 2 + 7, তাহলে হবে 20 + 7 = 27। দ্যাট ইজ আওয়ার আনসার। থ্যাংক ইউ এভরিওয়ান।